ফলে একই সঙ্গে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। সাতক্ষীরা ডিল করেছি এবং এটি সুন্দরবন লাগোয়া যে উপকূল সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে খোলপটে নদীর অবস্থা এখনও অনেক নিচে পানি, কিন্তু সেখান থেকে পানির যে পানি তোড়ে উপরে এই ইতিমধ্যেই অনেক দূর পানি প্রবেশ করেছে এই যে মূল সড়ক রয়েছে সেই মূল সড়কে পাশাপাশি। তবে এখন পর্যন্ত আসার কথা হচ্ছে পটুয়াখাল সাতক্ষীরাতে গাছপালা সেই ধরো সেভাবে ক্ষতিগ্রস্ত হয়নি বা মানুষের জনজীবন সেভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। তবে গাবুরা ইউনিয়নটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যদি এইভাবে চলতে থাকে এবং যদি বলা হচ্ছে যে 5-6 ঘন্টা সময় নিয়ে উপকূল অতিক্রম করবে, যদি এইভাবে চলা থাকে এবং এখন থেকে 3-3.5 টাকার জোয়ার চলবে যদি এবং পানি যদি আরও বাড়তে থাকে আর বাতাস যদি উত্তর পূর্ব থেকে শুরু করে যদি পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে বাতাস বইতে শুরু করে তাহলে সংখ্যাটা সবচেয়ে বেশি থাকে। এবং যেহেতু সাতক্ষীরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা এবং সুন্দরবন উপকূল এই যে বিস্তীর্ণ এলাকা সেটি প্রায় 3-3.5 লক্ষ মানুষের জীবন জীবিকা নিয়ে অনেক ধরনের টানাপোড়ন তৈরি হতে পারে যদি জলোচ্ছ্বাস হয়। এবং বলা হচ্ছে যে আবহাওয়া অফিস যেটি আশঙ্কা করছে যে এই যে জোয়ারের পানি যেভাবে ফুটছে বা জোয়ারের পানি যেভাবে বাড়ছে সেটি যদি অব্যাহত থাকে এবং ঘূর্ণিঝড়ের যে গতিবেগ 120 কিলোমিটার পর্যন্ত বেগে যেভাবে ঝড়ো বাতাস বইছে সেটি যদি অব্যাহত থাকে তাহলে হয়তো ভোর রাত নাগাদ এখানে জলচাষের সম্ভাবনা রয়েছে। তবে যদি বাতাস আসলে একেবারে উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয় তাহলে হয়তো কিছুটা রক্ষা পেলেও পেতে পারে। তো এখন পর্যন্ত গাবুড়ায় একজনের ঝুলিয়ে রাষ্ট্রকেন্দ্রে যাওয়ার সময় একজনের মৃত্যু ছাড়া আসলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, কিন্তু প্রচুর ধরনের ঝড়ো বাতাস হচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন যে পানির যে স্রোত পানির যে ঢেউয়ের যে উচ্চতা সেটি দেখলে অনুমান করা যাচ্ছে কী পরিমাণ তাণ্ডব জলে চলছে বা এবং পাশাপাশি স্থলভাগে যখন আক্রমণ স্থলভাগে যখন হানা দেওয়া শুরু করেছে অর্থাৎ আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় রিমাল সেটির আসলে রেস কতটুকু থাকে সেটি এখন দেখার বিষয়। যেহেতু আবহাওয়া ইতিমধ্যে বলে দিয়েছে অন্তত 2-3 দিন ঝোড়ো বাতাস এবং যে বৃষ্টি সেটি সারা দেশে অব্যাহত থাকবে এবং শুধু উপকূলীয় অঞ্চল নয় সারা দেশেই যে প্রভাব।